ঢাকাই চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র। ষাটের দশক থেকে তিনি অভিনয় করছেন। ক্যারিয়ারের শুরুর দিকে প্রবীর মিত্র নায়ক হিসেবে কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। এরপর চরিত্রাভিনেতা হিসেবেও কাজ করে তিনি পেয়েছেন দর্শক প্রিয়তা। আজ কথা বলতে চলেছি কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্রকে নিয়ে। চলুন শুরু করা যাক। অভিনেতা প্রবীর মিত্র 1940 সালের চাঁদপুর শহরে এক কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। প্রবীর মিত্রর বাবা গোপেন্দ্রনারায়ণ মিত্র এবং মা অমিয়বালা মিত্র রাজধানীর তাঁতিবাজারের হরিপ্রসন্ন মিত্র রোড প্রবীর মিত্রেরই দাদার নামে। বংশ পরম্পরায় পুরনো ঢাকার স্থায়ী বাসিন্দা প্রবীর মিত্র। তিনি ঢাকা শহরেই বেড়ে ওঠেন। প্রথম জীবনে সেন্ট গ্রেগরি থেকে প্রগজ স্কুলের গণ্ডি পেরিয়ে জগন্নাথ কলেজ, বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেন। স্কুল জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অভিনয় করেছিলেন প্রবীর মিত্র। পরবর্তীতে পরিচালক এইচ আকবরের হাত ধরে জল ছবি নামে একটি চলচ্চিত্রের মধ্যে দিয়ে বড় পর্দায় তার অভিষেক হয়। মূলত এ ছবিতে কাজের ব্যাপারে তার বন্ধু এটিএম শামসুজ্জামানই তাকে সহযোগিতা করেছিলেন। নায়ক হিসেবে প্রবীর মিত্রের প্রথম চলচ্চিত্র ছিল জহির রায়হানের শেষ সহকারী শেখ নজরুল এবং ইলতুৎমিশ পরিচালিত চাবুক। এতে প্রবীর মিত্রের নায়িকা ছিলেন কবরী। অভিনয়ের পথ চালায় বহু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তৎকালীন তিতাস একটি নদীর নাম, তীর ভাঙা ঢেউ, অভাগী বড় ভালো লোক ছিল, জন্ম থেকে জ্বলছি, নবাব সিরাজউদ্দৌলা থেকে শুরু করে আজকের আকাশ ছোঁয়া ভালোবাসা, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, দেবদাস, বলো না তুমি আমার, দেহরক্ষী, সুইট হার্ট সহ 400+ জনপ্রিয় চলচ্চিত্রের অভিনেতা ছিলেন প্রবীর মিত্র। সর্বশেষ প্রবীর মিত্র বৃদ্ধাশ্রম চলচ্চিত্রে অভিনয় করেছেন। এরপর আর কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি তিনি। অনেক প্রযোজক পরিচালকের কাছে এখনও অনেক টাকা পাওনা তার। এ প্রসঙ্গে প্রবীর মিত্র সংবাদ মাধ্যমে বলেছিলেন, আমি মনে করি যে এই টাকাটা আমার ছিলই না, তাই আমি পাইনি। 1982 সালে মহিউদ্দিন পরিচালিত বড় ভালো লোক ছিল চলচ্চিত্রে অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর আরও বহু চলচ্চিত্রে তিনি অনবদ্য অভিনয় করেছেন। ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে পেয়েছেন আজীবন সম্মাননা। অভিনয়ী জীবনে প্রচুর সম্মাননা পেলেও 21 পদক বা স্বাধীনতা পদক পাননি নিবেদিত এই অভিনেতা। প্রবীর মিত্রের স্ত্রী অজন্তা মিত্র 2000 সালে মারা যান। তার এক মেয়ে, তিন ছেলে। ছোট ছেলে 2012 সালে, 7 মে মারা যান। চলচ্চিত্রের এই জীবন্ত কিংবদন্তি অভিনেতা প্রায় 14 বছর ধরে দুই পায়ের হাঁটুতে ব্যথা নিয়ে ভুগছেন। রাজধানীর সেগুন বাগিচাতেই সময় কাটছে তার। কানেও এখন খুব কম শুনছেন, মেশিন ব্যবহার করেও কাজ হচ্ছে না। সিনেমা দিয়ে যশ খেতে পেলেও এখন সিনেমার প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ নেই। সিনেমা নিয়ে কথা বলা তো দূরের কথা, ঘরে বসে টেলিভিশনও দেখেন না তিনি। ঘরের সদস্যদেরও নিষেধ করে দিয়েছেন যেন তার সঙ্গে সিনেমা নিয়ে কোনো কথা না বলে কেউ। গত বছর করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রবীর মিত্র। করোনামুক্ত হলেও বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন এই অভিনেতা। সিনেমা জগতের মানুষ তেমন খোঁজ খবর নেয় না তার। এখন প্রবীর মিত্রের সময় কাটে বই পড়ে, টেলিভিশনে খেলা এবং সংবাদ দেখে। বিশেষ দিবসে সিনেমা সংশ্লিষ্টদের কাছ থেকে কিছু উপহার আসে, এছাড়া কেউ খোঁজ নেয় না, সেই আশাও ছেড়ে দিয়েছেন এই অভিনেতা। বাংলা সিনেমা অঙ্গনে প্রবীর মিত্র দর্শকদের কাছে অনেক ভালোবাসা পেয়েছেন এবং এই ভালোবাসার মাঝেই তিনি আজীবন বেঁচে থাকবেন। আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।